সব সম্পত্তি দিয়ে ট্রেড নিব, উমুক পাদিকল ট্রেডারের সিগনাল কপি করে অ্যান্ড বিল গেটস হয়ে যাব। এখন সত্যি কথা বলতে গেলে আপনারা লস করেন নাকি প্রফিট করেন এটাতে কারোরই মাথা ব্যথা নাই, এমনকি আমারও নাই। আবার যদি বলি সফটওয়্যারের কথা, অনেকে সফটওয়্যারের নাম বলে, আরে বাবারে সফটওয়্যার দিয়ে যদি তুমি প্রফিট করতে পারতা তাহলে যে সফটওয়্যার বানাইছে ও ইলন মাস্ক হইতো। সফটওয়্যার তোমার মার্কেটের ফিউচার কেমনে বলবে রে ভাই? ব্রেন দিয়া না ভাবে বেচি দিয়ে ভাবো, দেখেই তোমাদের আজকে এই হাল। লস হলে কীভাবে মাইন্ড ডাইভার্ট করবে অ্যান্ড প্রফিট হলে কীভাবে ঝোপ বুঝে কোপ মারবে, তারা এগুলোতে মাস্টার, বিকজ তারা লেভেল 4-এর। দেখেন, আমি জানি আপনাদের সবার মধ্যেই একটা কমন কোশ্চেন যে মার্কেটে আসলে কে রিয়েল ট্রেডার এবং কে ফেক ট্রেডার। সত্যি কথা বলতে গেলে এটা আমারও কোশ্চেন, কারণ যেখানে 2.66% মানুষ সফল হতে পারে সেখানে মার্কেটে 110%-এর উপরে মানুষ সফল। সবাই দেখি লাখ লাখ টাকা ইনকাম করছে, সবাই লিডার বোর্ডে আসছে, সবারই ব্যালেন্স কোটি কোটি ডলার, তাহলে দেশের মানুষ এত গরিব কেন? আপনারা তো ট্রেডার মানেই সিগনাল বুঝেন, রাইট? যারা সিগনাল দেয় তারাই ট্রেডার। মানুষ কথা দিয়েই মানুষের মন জয় করে ফেলতে পারে। মার্কেটে এমন মুখে বলা ট্রেডারই সবচেয়ে বেশি যারা কথা দিয়ে অ্যাট্রাক্ট করতে পারে মানুষদের। আল্লাহ তাদের এই প্রতিভা দিয়েছে। এমনও চ্যানেল আছে যারা গেমার ছিল এবং হঠাৎ করে ট্রেডার হয়ে যায়। এমনও আছে যারা ফেসবুকে মিমস বানাতো এবং হঠাৎ করে ট্রেডার হয়ে যায়। হঠাৎ করেই তাদের 10 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায়, 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায় ট্রেডিংয়ে। দেখেন, আমি জানি আপনাদের ব্রেন এমনভাবে ওয়াশ করা হয়েছে যে আমার প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের দিতে লাগবে। এখন কিছু চামচা এসে কমেন্ট বক্সে গালাগালি করবে। দেখেন, আমি জানি আপনারা সর্বোচ্চ 6 মাস আছেন এই ট্রেডিং লাইফে, নিরানিভার্সেন লোকই, যার কারণে সিগনাল গ্রুপ মানেই ট্রেডিং আপনাদের মাথায় ঢুকে গেছে একবারে। এখানে আপনাদের দোষ বলা যায় না, কারণ আপনাদের ব্রেনটাকে মডিফাই এভাবে করাই হয়ে গেছে অলরেডি। এটাকে বলে মনোটোনাস সিন্ড্রোম, যার মানে হচ্ছে কোনটা ভুল কোনটা সঠিক সেটাতে ফোকাস না দিয়ে মেজরিটি কোনটাতে যাচ্ছে সেটাতে ফোকাস দেওয়া। দেখেন, আমরা যখন ট্রেডিং স্টার্ট করি তখন বাঙালিদের মধ্যে এই জিনিসটা এত বেশি প্রচলিত ছিল না, আর তার মানে হচ্ছে বাংলাদেশে এত বেশি প্রচলিত ছিল না। তখন টেলিগ্রামে ছিল গুটি কয়েকজন যারা নিজেরা ট্রেড নিত, নিজেরা অ্যানালাইজ করত অ্যান্ড সিগনালও প্রোভাইড করত। জাস্ট এতটুকুই যে তারা যা এন্ট্রি নিচ্ছে তা গ্রুপে শেয়ার করত, এতে সবাই টুকটাক প্রফিট করতে পারত। 2019 সালের কথা বলছি। দেন 20 সালের দিকে আসলো স্পন্সরশিপ সিস্টেম, যে যাদের ফ্যান বেস বেশি ছিল তাদের কিছু এক্সট্রা কমিশন দিত সেসব ট্রেডিং কোম্পানি যারা নিউলি মার্কেটে আসছে অ্যান্ড নিড প্রমোশন। দেন তারা বড় কিছু ট্রেডারদের হায়ার করতো জাস্ট অনলি প্রমোশনের জন্য। অ্যান্ড নোটেবল যে যারা স্পন্সরশিপ পেত তাদের লিঙ্কটা ছিল ট্রেডার ট্রাফিক সোর্সের নেম অনুসারে, যেমন মানি স্টুডিওর চ্যানেলের যে লিঙ্কটা সেরকম। দেন অনেকে লাইভে ট্রেডিং শিখতো, যারা শিখতে পারতো তারা সাকসেসফুল হয় অ্যান্ড যারা শিখতে পারতো না তারা লসে থাকতো অথবা গিভ আপ করে দিত। ব্যাপারটা কত স্মুথ অ্যান্ড সুন্দর ছিল না? বাট 2022 সালে এন্ট্রি নেয় অ্যাফিলিয়েট। দেখবেন QXBroker.com বা PocketOption.com এগুলোর শেষে কিছু নাম্বারওয়ালা লিঙ্ক থাকে। আবার অনেকে লিঙ্ক শর্টনার দিয়ে সেগুলোকে অন্যরকম করে ফেলে, লাইক bit.ly, rb.gy এরকম টাইপের কিছু লিঙ্ক পাবেন। এই অ্যাফিলিয়েট মেক করে ট্রেডিং কোম্পানি যেন মানুষ খেয়ে না খেয়ে উঠে পড়ে লেগে পড়ে মেম্বার্স অ্যাড করানোর পিছনে। তাদের এমনও কিছু পাওয়ার দেওয়া হয় যেন তারা লিডার বোর্ডে আসতে পারে অ্যান্ড কোডিং করে ফেক ব্যালেন্সও মেক করতে পারে। মানে ব্যাপারটা এমন হয়ে যায় যে ফেক কোনটা রিয়েল কোনটা সেটা বোঝা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়, কারণ আপনি যাকে ফেক বলবেন তার কাছে হাজারো লজিক থাকে, তারা লজিক দেখাতে পারে বিধায় অ্যাটেনশন পেয়েছে। 2019 সালে স্পন্সর ট্রেডার যদি 100 থাকে তাহলে এখন কোটিরও উপরে ট্রেডিং চ্যানেল পাবেন। তার মানে হচ্ছে 19 সালে যদি 100 ট্রেডার থাকে পুরো দুনিয়াতে, এখন কোটিরও উপরে ট্রেডার হয়ে গেছে। বাহ, যদি বলি 99.99% জাস্ট অ্যাফিলিয়েট চ্যানেল তাহলে ব্যাপারটা তিতা লাগবে না? এখন আপনাদের যে কনফিউশন, আমারও সেম কনফিউশন যে আসল কে বা নকল কে। বাট যারা নকল তারা কিছু ভুল করে ফেলে, তারা আপনাদের সাথে ট্রোমাটিক মাইন্ড ডাইভার্ট ওয়ে ইউজ করে। যার মানে হচ্ছে আপনি একটা পেশেন্ট ডক্টরের কাছে গেলেন, সে যেই রোগ অ্যান্ড যেই মেডিসিনে কথা বলবে আপনি তাতে বিলিভ করবেন, বিকজ আপনি ডক্টর না, তর্কের কোনো প্রশ্নই আসে না, সেম হেয়ার, বুঝে নেন। এখন আমি ফেমাস কিছু অ্যাফিলিয়েটের নাম বলতে পারি, বাট শুধু শুধু শত্রু বাড়িয়ে তো লাভ নেই না, যে যেভাবে ইনকাম করতেছে করুক না, বিশ্বাস করেন অ্যাফিলিয়েটে আপনার কল্পনার বাহিরে ইনকাম। এমনিতেই তারা শো অফ করতে পারে না, তারা জাস্ট তাদের বেস্ট দিকটা শো করে, যার কারণে আপনারা ভাবেন তাদের লাইফস্টাইলই এমন। তবে কিছু ফেক চিনার ওয়ে বলতে পারবো, বাট রিয়েল চিনার প্রুফ আমি এখনও বের করতে পারিনি,
কারণ এখন মনে হয় ভুলভুলাতে ফেসে গেছি, পসিবলই না। এখানে টেলিগ্রাম ইউজারদের কিছু লেভেল থাকে, যেমন যারা জাস্ট অ্যাফিলিয়েটের নাম শুনে টেলিগ্রাম চ্যানেল খুলে প্রমোশন স্টার্ট করে অ্যান্ড ট্রেডিং অ্যান্ড প্ল্যাটফর্মের ব্যাপারে নো নলেজ, তারা হচ্ছে লেভেল 1 অ্যাফিলিয়েটার। কিছু আছে প্ল্যাটফর্মের নলেজ আছে অ্যান্ড জাস্ট আপ ডাউন বুঝে অ্যান্ড সিগনাল কেউ দিতে হয় বুঝে, তারা লেভেল 2। কিছু আছে ট্রেডিং সম্পর্কে বেসিক জ্ঞান আছে, আই মিন ক্যান্ডেলস বুঝে, কিছু ফেমাস প্যাটার্ন বুঝে, প্ল্যাটফর্ম সম্পর্কে পিএইচডি করা। পিএইচডি মিন্স প্ল্যাটফর্মে কোনটা দেখালে সবাই ফেক ভাববে অ্যান্ড কোনটা রিয়েল এটা জানা আছে, তারা হলো লেভেল 3। অ্যান্ড কিছু আছে প্ল্যাটফর্মে পিএইচডি প্লাস মার্কেটিংয়ে পিএইচডি প্লাস হিউম্যান সাইকোলজি পিএইচডি, মানে হচ্ছে মানুষকে কী দেখালে বেশি অ্যাট্রাক্ট হবে সেটা জানে, প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সব সিক্রেট জানে, প্লাস তারা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে, যেমন ভিপি এর জাস্ট উইন শো করে লস না, আবার অনেকে লস শো করিয়ে বলে যে সবাই ফেক আমি রিয়েল কজ আমি লস শো করতেছি, প্লাস গুগল ঘেটে কিছু প্যাটার্ন বের করে শো করিয়ে বলবে ফ্রিতে নলেজ দিচ্ছি। অনেকে অন্য কোনো গ্রুপ থেকে টুকে কিছু লিক কোর্স আপনাদের গ্রুপে ফ্রিতে দিয়ে বলবে আমি এগুলো কিনে আনছি আপনাদের জন্য ফ্রিতে দিচ্ছি, তো ভিআইপিতে জয়েন হন আরও পাবেন। এগুলো হচ্ছে লেভেল 4, এগুলোকে দেখলে কখনোই বুঝবেন না যে এটা ফেক নাকি রিয়েল, পসিবলই না। তারা হচ্ছে মার্কেটের টপ প্লেয়ার্স, একজন আর একজনকে রোজ করে অ্যাটেনশন নেয়। আমি এটাও জানি যে আপনাদের মধ্যে 70% মানুষই অন্যের রেফারে তাদের সাপোর্টে থাকেন অ্যান্ড বিলিভ করতে রাজি না তারা ফেক। রেফার মিন্স হয়তো কারো কাছে প্রশংসা শুনছেন বা কোথাও কমেন্টে দেখছেন। ফেক চিনা কিছু সিন্ড্রোম আমি যদি বলি, এই ভুলটা লেভেল 1 অ্যান্ড লেভেল 2রা করে। তাদের চার্টে দেখবেন লাইভ অ্যাকাউন্ট শো করে বাট ইউআরএল ডেমো শো করবে, অথবা পিসির স্ক্রিনে হলে বামে দেখবেন ডেমো চিহ্ন থাকে সেটাতে সিলেক্ট দেখাবে। এই ভুলটা তারা করে বিকজ তারা এখনও প্ল্যাটফর্মই চিনে না, কোডিং করে শো করতে চলে আসে। লেভেল 1-2 চিনার উপায় হচ্ছে এই ভুলগুলো। লেভেল 3-4 আসলে বলতে পারবো যে পাবলিকে সেশন দিবে না বললেই চলে, আবার পাবলিকে সিগনাল দিলে এর মানে এই না যে সে রিয়েল। দেখবেন দিনে একবার আসবে অ্যান্ড অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে চলে যাবে। অজুহাত থাকে এমন যে পাবলিকে সিগনাল দিলে সিগনাল চুরি হয়, আরে বাবা তুমি ট্রেডিংয়ের টিও জানো না সেটা বলো কেন, তুমি যদি ভিআইপিতে সিগনাল দাও সেটা চুরি হতে পারে না, ভিআইপিতে যারা আছে এটা কি তারা অন্য টেলিগ্রাম চ্যানেলে দিতে পারবে না, এগুলো কি কোনো লজিকের মধ্যে পড়ে? আবার দেখি মানুষ এগুলোতে রিয়েক্টও করে। আমি বুঝি না মানুষ এত পরিমাণে বোকা, কী বলবো আমি, মানে কেন, মানে কেন আমি এটাই বুঝি না। পাবলিকের অ্যাকুরেসি দেখলে কেউ ভিআইপির ধারে কাছেও যাবে না, আবার অনেকে সেশন দেয়ও, প্রফিটও হয় মাঝে মধ্যে লসও হয় সবই লাগ, বাট লস হলে কীভাবে মাইন্ড ডাইভার্ট করবে অ্যান্ড প্রফিট হলে কীভাবে ঝোপ বুঝে কোপ মারবে, তারা এগুলোতে মাস্টার বিকজ তারা লেভেল 4-এর। এখন লিডার বোর্ডেরও কোড চলে আসছে, ভিডিও বানানোর জন্য অ্যাফিলিয়েটের উইড্রো থেকে $10,000-$12,000 কোটেক্সে ডিপোজিট করে ভিডিও বানিয়ে দেন, অ্যাগেন উইড্রো দেওয়া হচ্ছে, লেভেল 4-এর একটা বড় কৌশল। শো করা হলো যে তাদেরও ব্যালেন্স আছে। এখন সত্যি কথা বলতে গেলে আপনারা লস করেন নাকি প্রফিট করেন এটাতে কারোরই মাথা ব্যথা নাই, এমনকি আমারও নাই। চ্যানেলের অনেকে এসে মাথা ব্যথা করে ফেলে, অমুক ট্রেডারকে অমুক টাকা পে করছে দেন মেরে দিছে, আবার অমুক ট্রেডার এত লস করেছে, ভাই ভাই পুরা শেষ, একবারে রাস্তার ফকির, আরে বাবারে আমি কি তোমারে বলছিলাম যে ওর ভিআইপিতে যায় জন হও, আর এমনটা কি ইনভেস্ট করোই কেন যে লস হইলে রাস্তার ফকির হয়ে যাও, তোমরা তো ট্রেডিং করতে আসো না জুয়া খেলতে আসো, সব সম্পত্তি দিয়ে ট্রেড নিব, উমুক পাদিকল ট্রেডারের সিগনাল কপি করে অ্যান্ড বিল গেটস হয়ে যাব। আবার যদি বলি সফটওয়্যারের কথা, অনেকে সফটওয়্যারের নাম বলে, আরে বাবারে সফটওয়্যার দিয়ে যদি তুমি প্রফিট করতে পারতা তাহলে যে সফটওয়্যার বানাইছে ও ইলন মাস্ক হইতো, সফটওয়্যার তোমার মার্কেটের ফিউচার কেমনে বলবে রে ভাই, ব্রেন দিয়া না ভাবে বিচি দিয়ে ভাবো, দেখেই তোমাদের আজকে এই হাল। আবার এসে বলে অ্যাকাউন্ট হ্যান্ডলিং করতে $10 থেকে $20 বানাইতে, আরে বাবারে ট্রেডিং কি তোমার হাতের মোয়া যে $10 ডিপোজিট করে দিবা একবারে $20 বানায় ফেলবো, ভগবান হয়ে গেছে নাকি পোলাপান, ভগবান দেখি টেলিগ্রাম চ্যানেলও চালায়, বাহ আমি নিজেও কম্পাউন্ডিং করাতে ভয় পাই, কারণ এটা খুবই রেয়ারলি প্রফিট হয়, কম্পাউন্ডিং হচ্ছে লাকের বিষয়, লাক ভালো তো প্রফিট নাইলে মারা। মাঝে মধ্যে মার্কেট ভালো থাকলে 10% ইনভেস্টমেন্ট দিয়ে আমি নিজেও কম্পাউন্ডিং ট্রাই করি, ভাই ওরা যে এত প্রফিট এত শিওরশোর দেখায় যে এত শিওরশোর দিচ্ছে ভিআইপিতে মার্কেট হেকার নাকি, অবশ্যই ঘাবলা আছে, কথায় আসে না অতিভক্তি চোরের লক্ষণ, বেশি শিওরশোর যারা শো করে তাদের ভিতরে ঘাবলা 100% থাকবে। বাংলাদেশে এগুলোর উৎপাত 7 থেকে 8 মাস ধরে ছড়াইছে, দেশটাকে একবারে বাদ বানায় ফেলতেছে, যার কারণে বিড়িতে এখন ট্রেডিংয়ে ইলিগাল করে দিছে, নাও এবার
এখন এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারছি না, বিকজ আসল নকল বুঝাই পসিবল না। এগুলা সিগন্যালের পিছিয়ে না ছুটে ভাই ট্রেডিং শিখেন, আমার ওয়াইটিতে ফোকাস রাখেন। ধীরে ধীরে লার্নিং ভিডিও সিরিয়াল ওয়াইজ আপলোড করার ট্রাই করছি, বাট আমার নিজের মনে বেশি একটু অ্যাডভান্স পেইড কোর্সও আছে, বাট সেটা আমি কখনোই রেকমেন্ড করবো না, বিকজ ফাইন্যান্সিয়ালি অনেকেই উইক বিধায়ী আপনারা এই ভিডিওটি দেখছেন। তো তাও শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করেন ফ্রেন্ডদের, অথবা মেনশন করে জানিয়ে দেবেন যেন তারাও সতর্ক হয়, ভিআইপি থেকে 90 হাত দূরে থাকবেন। স্পন্সরদের প্ল্যাটফর্মের প্রমোশন করতেই হবে, কারণ কোটেক্সে আমার অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্সও আছে, সো কোটেক্সের সাথে আমার থাকতে হবে। আশা করি সবাই সতর্ক থাকবেন। বেস্ট অফ লাক সি ইউ।